এসব কি শুনছি অর্জুন? তুমি কি সব বলেছো ফরিনকে? এগুলো তো আগে কখনো শুনিনি। আর তোমার মাও তো কিছু বলেননি আগে। বাবা, এ তো পুরো সিনেমার মতো। অর্জুন ওই মহিলার ছেলেই না? তাহলে কার ছেলে অর্জুন? কি বললে তুমি আর একবার বলো? তোমার মা তোমাকে খুঁজে পেয়েছেন কোথায়? আগে তুমি কিছু জানতে পারোনি? না জানলে মশাই, জানলে তো আগেই বলে দিতাম। তুমি কোনোদিনও ভাবতে পারিনি, বিশ্বাস করুন, যে জীবনে এরকম একটা সময় আমি এরকম কথা জানতে পারবো। আমার বাবা মা আমাকে ছোট থেকে নিজেদের সন্তানের মতন করেই মানুষ করেছেন। কোনোদিনও বুঝতে দেননি যে আমি তাদের নিজের সন্তান নই। তো আজ যখন সব সত্যিটা আমি জানতে পেরেছি, তখন আমার মনে হলো আপনাদের সেই সত্যিটা জানানো আমার কর্তব্য। এবার পড়িং, আপনারা সবাই যা সিদ্ধান্ত নেবেন আমি সেটাই মাথা পেতে নেব। তুই আমার সন্তান অর্জুন, ওরা কেউ আমার সন্তান নয়। তুমি এখানে? ওদের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করে আমি তোর কাছে চলে এসেছি অর্জুন। মা, আরে অর্জুন, ওদের কাছে রক্তের সম্পর্কই সব কিছু। মন বলে ওদের কিচ্ছু নেই রে, কিচ্ছু নেই। ওদের মায়ের পেটে তুই জন্মাসনি বলে তোকে ভাই বলে ওরা অস্বীকার করছে। আমি জানি ওরা এই সব কিছু করছে সম্পত্তির লোভে। ও দিদি, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন, ভেতরে আসুন, আসুন আসুন। হে, আমি কাদের জন্ম দিয়েছি দিদি? তিন ছেলেকে আমি ছোট থেকে মানুষ করেছি, তারপর এরা সব করছে এরকম। আমি ওদের ত্যাগ করেছি দিদি। আমি আমার অর্জুনের সঙ্গে কুড়ে ঘরে থাকবো, কিন্তু ওদের সঙ্গে থাকবো না। আচ্ছা বলুন তো, এতটুকু দুধের শিশুকে আমি প্রাণ দিয়ে আগলেছি, বড় করেছি, আজকে কেউ বলে সে আমার বড় হয়ে গেল? অর্জুন, অর্জুন, আমি আমি তোকে সব থেকে বেশি ভালোবাসি রে। কাঁদবেন না, আপনি বসুন এখানে, এসে বসুন। কুঁড়ে ঘরে কেন থাকবেন দিদি? আমাদের বাড়িতেই আপনারা থাকবেন। দাদা বলুন না, কি কি করা উচিত? মানে এইটুকুনি শুনেছি বলে এমন সোনার টুকরো ছেলেকে আমরা মেনে নেব না, বলুন দাদা। না না, মেনে কেন নেব না, আমরা তো কেউ সেটা বলিনি। না মানে আমরা শুধু একটু শকড হয়েছি, মানে মানে এমন একটা কথা, তুমি কিছু মনে করো না অর্জুন। দিদি যে যাই ভাবুক, যে যাই বলুক, আমি তো মেনে নেব, আমার তো কোনো আপত্তি নেই। একটা বাচ্চা, তার কি দোষ ছিল? আপনি তো সুন্দর করে ওকে মানুষ করেছেন, তাই না? এত ভালো একটা ছেলে, আমার এই বিয়েতে মত আছে কি রে ফরিন? তুই কিছু বল। হ্যাঁ ফরিন, তুমি কিছু বলো। তোমার কথার উপর অনেক কিছু নির্ভর করছে। হ্যাঁ ফরিন, তুই কিছু বল। আজকালকার দিনে এটা কি কোনো সমস্যা হতে পারে? ও কার সন্তান, তার উপরে কি কোনো সম্পর্ক নির্ভর করতে পারে? তুই বল। পারে না, পারে না মা। আর এতে তো অর্জুন বাবুর কোনো দোষ নেই,
আমিও একসময় জানতাম যে আমার বাবা মারা গেছে, আমার মা আমাকে একাই মানুষ করেছে। আমার কাছে আমার বাবা বা মা দুজনে একজন মানুষই ছিল, আমার মা। কিন্তু তারপরে জানতে পারলাম আমার সেই বাবা মারা যাননি, বেঁচে আছে, বহাল তবিয়তে এক অন্য মহিলার সাথে সুখে সংসার করছে। এটা জানার পরেও তো আমি নিজেকে দোষী মনে করিনি, তাহলে আজকে আমি আপনাকে কেন দোষী মনে করবো অর্জুন বাবু? আপনি কি করে ভাবলেন যে আমি বা আমার পরিবারের লোকজনের মনটা এতটা ছোট? না পড়ি, আমি আপনাদের মন ছোট সেটা একবারও ভাবিনি। শুধু আমার দিক থেকে সৎ থাকতে চেয়েছি, ব্যাস, আর কিছু না। আমিও আমার দিক থেকে সৎ থাকতে চাই অর্জুন বাবু। মা, মাসিমা, অর্জুন বাবুর জন্ম পরিচয় নিয়ে আমি ভাবি না, আর একজন মানুষ কেমন হবে সেটা তার জন্ম পরিচয়ের উপর নির্ভর করে না। ব্যাংকবাবু তো এত ভালো বাড়ির ছেলে ছিল, কিন্তু সেই মানুষটাই আমাদেরকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে, সব থেকে বেশি ঠকিয়েছে। হরিণ, তুমি এখন কেন শুধু শুধু বাবুর কথা তুলে আনছো বলো? চুপ করো না, ভয় লাগে শেষ কাম্মা। একবার বিয়ে করে ঠকেছি তো, ভয় হয় যদি পরের বারেও একই জিনিস হয়। আমার মনে হয় আমার কপালে বিয়ের শোকটা নেই জানো তো। অর্জুন বাবুর সাথে বিয়ে করলে যদি অর্জুন বাবুর কোনো ক্ষতি হয়ে যায়, সেই জন্যই আমি তোমাদেরকে বলছি যে আমাকে না তোমরা একটু সময় দাও, একটু ভাবি। আমি সময় পাবে তো, বিয়ের পর অনেক সময় পাবে, তখন দুজন দুজনকে চিনবে। কি অর্জুন? হ্যাঁ ফরিং, সেজু ঠাকুর তো ঠিকই বলছে। আমি জানি না ফরিং তুই এত কেন ভাবছিস, তোরা তো দুজনে দুজনকে ভালো করে চিনিস, তোরা কত ভালো বন্ধু। একজন বন্ধু আরেকজন বন্ধুকে যতটা ভালো করে চেনে বোঝে ততটা বাবা মাও বোঝেন না। কিংবা ধর একজন বন্ধু আরেকজন বন্ধুর কাছে যতটা শেয়ার করতে পারে সেটা তো অন্য কারোর কাছে পারে না। তুই বৃথাই এত চিন্তা করছিস, আমার মনে হয় বিয়ে হয়ে গেলে দেখবি সময়ের সাথে সাথে ঠিকই অ্যাডজাস্ট হয়ে যাবে, তুই এত চিন্তা করিস না। কিন্তু দেখুন, আপনাকে যারা ঠকিয়েছে তারা আপনার নিজের লোক, তাই তো? আর তারা কোনোভাবে চাইছে না যে অর্জুনের সঙ্গে ফরিংয়ের বিয়েটা হোক, মানে তারা এটাও চাইছে না অর্জুনকে আমরা এবারেতে মেনে নিই। তো তারা আবার নতুন করে কোনো গণ্ডগোল করবে না তো? আর যদি তারা গণ্ডগোল করে সেটা সামলাবেন কী করে সেটা কি আপনারা ভেবেছেন? না না, সেসব আমি সামলে নেব, ওটা কোনো ব্যাপার হবে না। আসলে আমি আমার ছেলের বিয়েটা নিয়ে এগোতে চাই, মানে আপনাদের কোনো অমত নেই তো সেটা আগে আমি জানতে চেয়েছি। আমি তো বললামই দিদি, আমার কোনো আপত্তি নেই। এবারে বাড়ির বাকিরা, দাদা তো সবার বড়, দাদা বলবেন। দাদা, মা আমি বলছি, পুরি তোমাকে আমি কি বললাম, তুমি একটু চুপ করে থাকো। আচ্ছা, আমাদের বড়দের উপর একটু ভরসা করো না বাবা। থামো, তুমি চুপ করো। দাদা বলুন না, দাদা দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বিয়ে, আমাদের কোনো আপত্তি নেই, আপনি ব্যবস্থা শুরু করে দিন। আমার একটা প্রশ্ন ছিল। আলতা ফরিং মহাসপ্তাহ 26 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি প্রতিদিন সন্ধ্যে 7:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।